মিডিয়া ভয়েস মিল। কুসুম দোলা, আজকের পর্বে শুরুতেই দেখা যাবে ইমন জেঠিমার সাথে কথা বলে। জেঠিমা অনেক কথা বলে আর কান্না করে, ইমনকে আদর করে। ইমন বলে, কাকামণি কোথায়? তখন টুবলু বলে, বাবা বাহিরে গেছে। তখন রণ বলে, তাহলে কাকামণিকে খবর দে। তখন বাদশাহ বলে, খবর দেওয়ার দরকার নেই, চলে আসবে। আর অনেক কথা বলে। কলিতি ও ইমন দুজনে কথা বলে, সবাই তাদের কথা শুনে। রণ বলে, গঙ্গা আর ইমনের ক্ষতি করে চিন্তাও করবে না। আর অনেক কিছু বলে। বাদশাহ বলে, ইমনকে খেতে দাও। তখন ইমন বলে, আজ আমরা সবাই একসাথে খাবো। ইমন তার বান্ধবীদেরও বলে, তোরা আমার সাথে খেয়ে যাস। তখন ওরা বলে, এবার তো পুজো হওয়ার কথা ছিল, তাহলে কি হবে না? তখন রণর বাবা বলে, আর পুজো হবে না। তখন ইমন রণর বাবার উপর অনেক রাগ হয় আর অনেক কিছু বলে। তখন রণর বাবা অনেক খুশি হয় আর বলে, এই তো আমার ইমনকে খুঁজে পেলাম। ভানু ইমনকে বলে, এদিকে আসো, খাবারটা খেয়ে নাও। ইমন বলে, আমরা সবাই একসাথে খাবো, সবার জন্য খাবার নিয়ে আসো। আর ভানুকে বলে, তুমিও আমাদের সাথে খাবে। তখন ভানু অনেক কথা বলে আর কান্না করে। ইমন বলে, সবাই শুধু কান্নাই করছে, আমার আর ভাল লাগে না। রণর পিসি আসে আর বলে, ইমন যে ফিরে এসেছে, আমাকে কেউ খবরটা দিলি না। টুকলো বলে, ইমন আসাতে আমাদের মাথা ঠিক ছিল না, তাই তোমাকে বলা হয়নি। ইমন পিসির কাছে যায় আর দুজনে অনেক কথা বলে। রণ ইমনকে নিয়ে পিসির সাথে অনেক কথা বলে। রূপকথা বলে, তোমরা এই কথাগুলি পাড়ার লোকদের কাছে বলতে যেও না। তখন ইমনের বান্ধবী বলে, কেন বলবে না, এটা তো একটা গৌরবের কথা। তখন রূপকথা বলে, মানুষ তো আর সবাই একরকম হয় না, কখন কে কি মনে করে বলা যায় না। তখন বাদশাহ রূপকথাকে বলে, কেউ কিছু মনে করবে না, যা মনে করা তুমি করছো, আর বাকি সবাই ইমন যা বলবে তাই বিশ্বাস করবে। তখন রূপকথা বলে, সেটা ঠিক। তখন রূপকথা বলে, দ্বিতীয় দিন রাতে তো রণ গিয়েছিল, ইমনকে লড়াই করে নিয়ে এলো। প্রথম দিন রাত্রিতে ওরা তোমাকে কোথায় রেখেছিল, তুমি কি একা ছিলে? তখন ইমন বলে, হ্যাঁ রেখেছিল ঘরে, একা ছিলাম। রূপকথা বলে, গঙ্গা সে রাতে তোমার ঘরে আসেনি? তখন রণর বাবা রূপকথাকে ধমক দেয় আর অনেক কথা বলে। রণর মাও রূপকথাকে বলে, তোমার মতো মেয়ে আমি জীবনে একবারও দেখিনি। বাদশাহ রূপকথাকে বলে, তোমার জন্য কি আমার সবসময় অপমানিত হতে হবে? আর অনেক কথা বলে রূপকথাকে। রূপকথা বলে, তোমাদের কাউকে বোঝাতে পারছি না। তখন রণ বলে, কাউকে বোঝাতে যেও না, তুমি নিজে বোঝার চেষ্টা করো, তুমি সবার কাছ থেকে বাতিল খাতায় পড়ে যাচ্ছ। আর অনেক কিছু বলে রণ রূপকথাকে। অনন্য স্যার আসে আর ইমন অনন্য স্যারের কাছে যায়। অনন্য স্যার বলে, খুশির খবরে মিষ্টি ছাড়া কি আসা যায়, তাই মিষ্টি নিয়ে এলাম। তখন মেজো জেঠি বলে, তাই বলে এত মিষ্টি নিয়ে আসবে? অনন্য স্যার আরো অনেক কথা বলে। অনন্য স্যার বলে, মিষ্টিগুলো কে নিবে? তখন রণর মা বলে, আমাকে দাও। তখন অনন্য স্যার বলে, আজকে না হয় রূপকথা সবাইকে মিষ্টিগুলো দিয়ে দেয়। তখন রূপকথা অনন্য স্যার কথা বলে। রূপকথা মিঠুকে বলে, মিষ্টিগুলো সবাইকে দিয়ে দাও। তখন মিঠু বলে, আমি দেবো। তখন টুবলু বলে, না দিতে চাইলে দিবে না, এখানে তো মিষ্টি দেওয়ার অনেক লোক আছে। টুবলু কলিতিকে মিষ্টি দিতে বলে। টুবলু মিঠু দুজনে কথা বলে। কলিতি মিঠুকে বলে, তোমার যদি অসুবিধা হয় দাও, আমি দিয়ে দিচ্ছি। তখন রণর বাবা বলে, আমি মনে করছি ইমন সবাইকে মিষ্টি দিয়ে দে। তখন রূপকথা আর অনেক কথা বলে, বাদশাহ রূপকথাকে অনেক কথা শোনায়। মিঠু বলে, ইমন সবাইকে মিষ্টি দিয়ে দাও। ইমন প্রথমে তার বাবাকে মিষ্টি দেয়, পরে জেঠিমাকে মিষ্টি দেয়, আর জেঠিমা অনেক খুশি হয়। ইমন জেঠিমাকে মিষ্টি খাইয়ে দেয়, রণর মাকেও মিষ্টি দেয়, আর রণর মা কান্না করে আর মিষ্টি নেয়। আর ইমনকে বলে, সবাইকে মিষ্টি দিয়ে দে। ইমন পিসিমণির সাথে কথা বলে আর পিসিমণিকে মিষ্টি খাইয়ে দেয়, আর বলে, কিছুদিন পর পুজো, এখন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আর অনেক কথা বলে ইমন। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।